সৌদিখে মিয়া বিতর্ক সমগ্র রাজ্য জুড়ে চর্চিত একটা প্রসঙ্গে হয়েছে মিয়া, আর এই মিয়া বিতর্কর মাজতেই একত্রিত হয়েছে শ হিন্দু মুসলমান। তেওঁলোকৰ এটাই সংকল্প যে আমি সদায় ভাই ভাই হয়ে থাকিম, আর পূর্বতেও আসিল আমি সদায় একতার এনাজরীরে বান্ধ খাই থাকিম। এই মুহূর্তত সবিশেষ জনাব, আমি হিন্দু মুসলমান সকল সদায় ভাই ভাই। হিন্দু মুসলমানের সাতাম পুরুষিয়া সম্পর্কত সাম্প্রদায়িকতার স্থান নাই বলে মন্তব্য করেছে এইবার শ হিন্দু মুসলমান একত্রিত হয়ে। মিয়া বিতর্কর মাজতে রাজ্যত একত্রিত হয়েছে শ হিন্দু মুসলমান, সদায় একেলগে থাকার প্রতিশ্রুতিরে শান্তি সম্মিলন হিন্দু মুসলমানের, সর্বধর্মীয় সম্মিলনত ভাগ লৈ একতার নিদর্শন দেখার প্রয়াস করেছে একত্রিত হয়ে হিন্দু মুসলমান লোকসকলে, শান্তি সমদলত ভাগ লৈ অসমত সাম্প্রদায়িকতাক স্থান নিদিয়ারও পণ লৈছে, প্রতিশ্রুতি লৈছে। দরঙর ধুলাত বিশাল শান্তি সমদলের এক অনন্য দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে। সনাতনী মন্দির প্রাঙ্গণত একেলগে বহিছে শ হিন্দু মুসলমানে, তেওঁলোকে শপথ লৈছে যে উচতনিমূলক বক্তব্যক আমি আহ্বান করিম আর শান্তির পথেৰে আমি আগবাঢ়িম। এই মুহূর্তত আমি দৃশ্য দেখাম তেওঁলোকে কেনে ধরনের শপথ লৈছে, তেওঁলোকে কেনে ধরনের সংকল্পবদ্ধ হয়েছে যে আমি হিন্দু মুসলমান সকল সদায় ভাই ভাই। হিন্দু মুসলমানের মাজের যে সাতাম পুরুষিয়া সম্পর্ক, সেই সম্পর্কত সাম্প্রদায়িকতার কোনো স্থানেই নাই। যে মিয়া বিতর্ক চলি আছে, সেই মিয়া বিতর্কর মাজতে রাজ্যত একত্রিত হয়েছে শ হিন্দু মুসলমান লোক, সদায় একেলগে থাকার প্রতিশ্রুতিরে শান্তি সম্মিলনও অনুষ্ঠিত করেছে তেওঁলোকে। দৃশ্য আগবাইছো, এ আপনাদের দেখিছে কেনে ধরনের তেওঁলোকে শপথ লৈছে। আমি পূব মঙ্গলদৈ ভোলাবাসী রাইজে সংকল্পবদ্ধ শপথ গ্রহণ করু যে আমি শান্তির হকে কাম করিম, বাহিরা অপশক্তিক প্রশ্রয় নিদ। আমি ধুলার পরাই শান্তির বার্তা দিলাম। আমি সবেই হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে ধুলার শান্তির হকে কাম করিম। জয় তু ধুলাবাসী, জয় তু অসমবাসী, ধুলার শান্তি। এনে ধরনের ধুলাত, দরঙর ধুলাত সনাতনী হিন্দু মন্দির প্রাঙ্গণত শ হিন্দু মুসলমান একেলগে হয়েছে। যে উজনি নামনি হিন্দু হিন্দু মুসলমানের লোকসকলে দেখিবলৈ পোৱা গৈছে সাম্প্রদায়িকতার এক বিষবাষ্প বিয়পি পৰিছে রাজ্যের ভিন্ন প্রান্তত, আর বিশেষ মিয়াক লৈ মিয়া বিতর্ক যে চলিছে, উজনিত মিয়াক থাকিব নিদিয়ে সময়সীমা বান্ধি দিছে, তার মাজতে দরঙত এনে ধরনের এক অনন্য দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে। হিন্দু মুসলমান বলে কোনো কথা নাই, সকল ধর্মের লোকসকলে এনে ধরনের একত্রিত হয়ে শান্তি সমদল উলিয়াইছে সনাতনী হিন্দু মন্দির প্রাঙ্গণত, সনাতনী মন্দির প্রাঙ্গণত একেলগে বহিছে শ মুসলমান, তেওঁলোকে পণ লৈছে যে উচতনিমূলক যে বক্তব্য সেই বক্তব্যক আমি আহ্বান করিম আর সদায় শান্তির পথেরে আগবাঢ়ি যাব। আমি হিন্দু মুসলমান পূর্বরেপ্রায় ভাই ভাই, সকল সদায় ভাই ভাই হয়ে থাকিম। আমি সদায় ভাতৃত্ববোধর যে শান্তি সম্প্রীতি একতা সকল আমি বর্তায় রাখিম। হিন্দু মুসলমানের সাতাম পুরুষিয়া সম্পর্কত আমি সাম্প্রদায়িকতাক স্থান নিদিও বলেও তেওঁলোকে মন্তব্য করেছে, মন্তব্য আছে আমার হাতত আগবাইছো। আজির এই পরিস্থিতির উপর ভিত্তি করে যদি আমার সভা আহ্বান করা হয়েছিল সেই সভা আমি ফলপ্রসূ হওয়া বলে ভাবো। আজির এই সভার জড়িয়ে গোটে অসমবাসীল একটা অনুরোধ, যাতে আপনাদের ভাতৃঘাতী সংঘর্ষত লিপ্ত নহয়, প্রত্যেকে ধৈর্য সহকারে নিজের লড়া ছালীক অল্প বুঝাই বড়াই রাখে, কারণ আজিকালি লড়া ছালী বড় উচ্ছৃঙ্খল, বেশিরভাগ লড়া ছালী উচ্ছৃঙ্খল, তেওঁলোকে কোরবাত কিনা এটা করলে অভিভাবকের দায়িত্ব পড়ে, আর সেই কারণে আপনাদের আটাইয়ে নিজের নিজের লড়া ছালীক অল্প বুঝাব, আর কোনো ধরনের উড়া বাতরি এই ফেসবুকত ভুয়া কিছু মেসেজ বা বাতরি পাই আপনাদের উত্তেজিত নহব। আর আমার এই ঘোড়ার যে সম্প্রীতির ভাব দেখালো সেই ভাবটোরে
যাতে গোটে অসমবাসী চলিব পারে, আমি গোটেই অসমবাসী যাতে একগোট হয়ে অসমখনক রক্ষা করব পারো, সেই চিন্তা করিয়ে আজি এই সভাখন করে আতালে মূল শুভেচ্ছা জ্ঞাপন করি। সমন্বয়ের মিলনভূমি আমার ধোলা অঞ্চল, ধোলার সাতাম পুরুষিয়া ঐক্য সংসদীয় ভাতৃত্ব বান্ধন সুদৃঢ় করার স্বার্থত আজি ধোলা অঞ্চলের সমূহ জাতি জনগোষ্ঠী ধর্ম বর্ণ নারী পুরুষ ভাষা ভাষীর লোক একত্রিতভাবে আমি ধোলাত সর্বধর্মীয় এক শান্তি সম্মিলন অনুষ্ঠিত করল। ইয়ারপর এক মৌন সমদল উলিওয়া হল বিভিন্ন স্লোগানের, যে স্লোগানের মজত রয়ে আছে হিন্দু মুসলিম ভাই ভাই, ইয়াত সাম্প্রদায়িকতার কোনো ঠাই নাই, এনেকা ধরনের অনেক অজস্র বাক্যরে এক সুন্দর পরিবেশের মাজত আমি এই শান্তি সমদল অনুষ্ঠিত করবলে সক্ষম হলো। মই বিচার আমার এই শান্তি সমদল আর ভিন্ন বিভিন্ন ধর্মাবলম্বী লোক সকলের মাজত অনুষ্ঠিত হওয়া এই সর্বধর্মীয় সম্মিলনে গোটেই রাজ্যবাসীর মাজত একটি মেসেজ যাওক যে আমি একতারে আগবাড়ি লাগে, কোনো উচটনিমূলক বক্তব্য বা কোনো ব্যক্তিগত কারো কোনো কাম কাজ বা দুষ্কার্যর বাবে কোনো জনগোষ্ঠীক দোষারোপ করা দরকার নাই। আমি সকলে ভাই ভাই মিলা প্রীতিরে নিজের নিজের মাজত থাকা অপরাধ প্রবণতাক দূর করে শান্তি সম্প্রীতিরে অসমখনক আগুয়াই লয়ে যাব লাগে, সেই শান্তির বতরা দিয়ার বাবেই আজি আমার এই অনুষ্ঠান আয়োজন। অপশক্তি নিপাত যাওক, অপশক্তিক আমি কোনেও প্রশ্রয় দিব নালাগে, আমি সবে হাতে হাতত ধরে সংকল্প লব লাগে যে আমি আমার প্রগতির বাবে খাটিম, আমি আমার অঞ্চলের উন্নয়নের বাবে খাটিম। আমি হিন্দুত্ববাদী নেতাই মিয়া হাতা বলে কয়ে আছে, কি কব এই ক্ষেত্রত আমি কোনো মন্তব্য প্রকাশ করব নিবিচার। আমি তেওঁলোকে যদি সাম্প্রদায়িক বাক্য নিক্ষেপ করেছে তার প্রতি উত্তর আমার মৌনতা, তাক আমি অন্য বাক্যরে আরো জুই জ্বালাব নখোঁজো, আমাক লাগে শান্তি প্রগতি আর উন্নতি। আমি খুব মঙ্গল রয় ভোলাবাসী রাইজে।